ইসরায়েল ফিলিস্তিনের সংঘর্ষ থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নানা ঝুঁকিপূর্ণ সময়ে সংবাদের খোঁজে মাঠে নেমেছেন অনেক দেশের সাংবাদিক। কেউ প্রাণ নিয়ে ফিরে প্রতিষ্ঠানের জন্য এনেছেন গৌরব, কেউ আবার হয়েছেন হত্যার শিকার, অনেকে গ্রেপ্তার হয়ে জেলে কাটাচ্ছেন বন্দি জীবন। সম্প্রতি বিশ্বে সাংবাদিকতার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস, ISJ। এতে দেখা গেছে চলতি বছর সংবাদ সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন অন্তত 67 সাংবাদিক, এর মধ্যে 12 জনই নিহত হয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কভার করতে গিয়ে। যুদ্ধ শুরুর প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই তারা নিহত হন। We think it's a Ukrainian checkpoint and a mistake. বছরের সবচেয়ে আলোচিত ছিল ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহের মৃত্যু। 11 মে পশ্চিম তীরের জেনিনে একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের অভিযানের তথ্য সংগ্রহ করতে যান শিরিন। সেখানে ইসরায়েলি সেনাদের গুলিতে মারা যান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এই সাংবাদিক। তার মৃত্যুর পর বিশ্বব্যাপী সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে শিরিন হত্যার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করেছে আল জাজিরা। এছাড়াও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে আছেন 375 জন সাংবাদিক, যাদের বেশিরভাগই চীন, মিয়ানমার, তুরস্ক, ইরান ও বেলারুশের কারাগারে রয়েছে। সাংবাদিক হত্যার মতো মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে প্রতিটি দেশের সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে ISJ সহ গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। জুবাইর হুসাইন, চ্যানেল 24। Eyewitnesses who were...